মাই ডিয়ার অল ফ্রেন্ডস, ওয়েলকাম টু বেসিক মিলন। আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের জিমেল অ্যাকাউন্টে কিভাবে পরিপূর্ণভাবে ডিলিট করে ফেলবেন। আসলে আমরা অনেকেই জানি না যে জিমেল অ্যাকাউন্ট কিভাবে ডিলিট করতে হয়। যারা না জানেন তাদের জন্য এই ভিডিওটি, আর যারা জানেন তারা চাইলে স্কিপ করে এড়িয়েও যেতে পারেন। চলুন বন্ধুরা, দেরি না করে এখানে শুরু করি, এবার স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। দেখুন, জিমেল অ্যাকাউন্টে আপনি গুগলের মাধ্যমে ডিলিট করতে পারেন, জিমেলের মাধ্যমে ডিলিট করতে পারেন, গুগল ক্রোমের মাধ্যমে ডিলিট করতে পারেন, সেটিংয়ের মাধ্যমে ডিলিট করতে পারেন, যে কোনো ব্রাউজারের মাধ্যমেই আপনি জিমেল অ্যাকাউন্টটি ডিলিট করতে পারেন। ডিয়ার ফ্রেন্ডস, আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আমার এই বেসিক মিলন ছোট্ট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাথেই থাকুন। সর্বপ্রথমে গুগল এই ব্রাউজারটি ওপেন করে নেব। গুগল এটা থেকে দেখানোর উদ্দেশ্য হয়েছে এই, যে কোনো মোবাইলেই গুগল এই ব্রাউজারটি থাকে, অন্য কোনো ব্রাউজার নাও থাকতে পারে। উপরে ডান কোণারে আসলে দেখবেন এই যে লঘু, লঘুর উপরে ক্লিক করবেন। বর্তমানে কিন্তু এখানে একটা জিমেল শো করতেছে, এই যে এখানে দেখুন ডটের মতো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের যত জিমেল লগ ইন আছে সবগুলো এখানে শো করবে। আপনারা যেই জিমেলটি ডিলিট করবেন সেই জিমেলের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাগেইন আপনারা এখানে চলে আসবেন। আসার পর এখানে গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। গুগল অ্যাকাউন্ট ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন, পার্সোনাল ইনফরমেশন, ডাটা প্রাইভেসি, ডাটা সিকিউরিটি, পিপল অ্যান্ড শেয়ারিং, পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন। এখানে আপনারা খুঁজবেন কোথায় ডাটা অ্যান্ড প্রাইভেসি আছে, সেখানে আপনারা ক্লিক করবেন। ডিয়ার ফ্রেন্ডস, অনেকেই কী করেন, ভুলভাল ক্লিক করেন, এ কারণে আপনারা খুঁজে পান না। অবশ্যই আপনাদের কাছে অনুরোধ থাকবে ফুল ভিডিওটা দেখার জন্য, তারপর আপনারা কমেন্ট করবেন। দেন আপনারা স্ক্রল করে নিচে চলে যাবেন। এখানে আরেকটি কথা, অনেকে কি করে ডিলেটে গুগল সার্ভিস এখানে ক্লিক করে না, এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের জিমেলটি ডিলেট হবে না। অথবা আপনারা এখানে যদি ক্লিক করেন গুগলের বিভিন্ন সার্ভিস আছে সেই সার্ভিসগুলো এখান থেকে ডিলিট করতে পারেন। স্ক্রল করে একটু নিচে চলে যাবেন, এখানে দেখুন লেখা আছে ডিলেট ইউর অ্যাকাউন্ট, এখানে ক্লিক করব। ক্লিক করলাম, একটু ওয়েট করবেন, দেন আপনারা কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কয়েকটি শর্ত চাইবে, দেখুন আমার এই জিমেইলের আন্ডারে যা কিছু আছে সব কিছু এখানে শো করতেছে, 21টি মেইল আছে, ক্যালেন্ডার আছে, গুগল প্লে আছে, এখানে যা কিছু থাকবে সব কিছু আপনারা এখানে টিকমার্ক দিয়ে নেবেন। আমি টিকমার্ক দিয়ে নেই, দেন আমরা ডিলেট অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। একটু ওয়েট করব, লোগোটি কিন্তু চলে গেছে, তার মানে আমার জিমেইলটি কিন্তু ডিলেট হয়ে গেছে। ডিয়ার ফ্রেন্ডস, আমার এই ভিডিও দ্বারা যদি আপনাদের একটু হলেও হেল্প হয় তাহলে অবশ্যই বেসিক মিলন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।